গুরুঙ্কর বাক্য হলে সেটা বিশ্বাসযোগ্য নয়, তা যুগের প্রভু রাম অবতার নেইলে আমি আখিরে দেখি না, তথাপি আজ আমি রাম নবমী যাই রাম জন্ম পালন করি মন্দির যাই পূজা করু নাকি কাই পূজা করছে শাস্ত্র প্রমাণ দেলে কি রামায়ণ শাস্ত্র কি ভগবান বলি প্রভু বলে অবতার শাস্ত্রে বাক্যবান রামায়ণ শাস্ত্র প্রমাণ দেলি ভগবান আমি পড়িছে বিশ্বাস করুছে রাম নবমীরে রাম মন্দির যাই তাঙ্ক জন্মদিন পালন করে পূজা করুছে। সেইভাবে দ্বাপর যুগের আজকে পাঁচ বর্ষ পাঁচ হাজার বর্ষ তলে ভগবান কৃষ্ণ অবতার নেইলে আখিরে দেখিছে না আখিরে দেখি না, তথাপি আজ জন্মাষ্টমীরে কৃষ্ণ মন্দির যাই জন্মাষ্টমীরে পূজা করুছে তাঙ্ক জন্মদিন পালন করুছে এবং তাঙ্ক মানুছে কাহিকি না শাস্ত্র প্রমাণ দেলা ভগবান বলে কেউ শাস্ত্র শ্রীমদ ভাগবত মহাপুরাণ সেইভাবে বলি ভগবানক বিষয়ে শাস্ত্র কিছু প্রমাণ দিয়েছেন কি ভগবান বলে যদি ভগবান বলে শাস্ত্র প্রমাণ দিয়ে কলি যুগে ই হচ্ছে ভগবান এই প্রভু ঈশ্বর এই কলিকি তাহলে আমি বিশ্বাস করা মানিবা আউ কি পার্টিরে কহিদেব যে ব্যক্তি বিশেষ কহিদেব কি লোক সমূহ কহিদেব কোণী আধ্যাত্মিক সংস্থা কহিদেব আমি তাকে স্বীকার করা উচিত নহে। তাহলে কোন শাস্ত্র প্রমাণ দিয়েছি ভগবান বলে ভগবান বিষয়ে কলি যুগের অবতার বিষয়ে এই কথা কোন মালিকার লেখা আছে? হ্যাঁ কেউ মালিকার লেখা হয়েছে না মালিকার নাম হলা যাই ফুল মালিকা লেখিলে হচ্ছে আনন্দ কন কহিলে পরিজন ব্রাহ্মণ পরিবার প্রভু জন্ম হবে কিন্তু মনে রাখন্তু ভগবান কৃষ্ণ অর্জুন কে বুঝেছেন হে অর্জুন চাতুর বর্ণ ময়া সৃষ্টি গুণ কর্ম বিভাগ চারি জাতি তৈরি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেমিটি গুণ কর্ম বিভাগ সহ গুণ কর্ম অনুসারে সেমিটি নুহে বর্ণ অনুসারে নুহে গুণ কর্ম অনুসারে চারি জাতি তৈরি করেছি তেণু কেমিটি তৈরি করেছি না গুণ কর্ম অনুসারে যে ব্রাহ্মণর কর্ম করব ব্রাহ্মণ চিত্ত সম্মান ব্রাহ্মণ পদবাচ্য সে সমাজরে হব মনে দেখছেন এ কথা তো সেইদিন মনুস্মৃতিরে মহামুনি মন্য লেখিলে কণ কহিলে জন্মনা যাইতে সূত্র সংস্কার বিজমোচ্যতে বেদাভ্যাস ভবেত বিগ্রহ ব্রহ্মজানাতি ব্রাহ্মণ গৌর ভক্ত বচ্চর ভগবান কি ধর্মনাথ গুরুস্বামী কি জন্মনা যায় সূত্র আমি সমস্তে জন্মর সূত্র হই জন্ম হুঁতি বলি একটা মহামুনি ব্যাস লেখিলে মন সহিতারে আউ সেইভাবে এ কথা মধ্যে আউরি লেখা আছে কোথায় অচ্যুতানন্দ মহাপুরুষঙ্কর বর্ণ টিকারে কোন লেখা আছে না সৃষ্টি ভিয়ান ব্রহ্মা যহ গলা সপন গোটি জীব ভিয়াইলা ব্রহ্মা যেতবে সৃষ্টি সর্জনা কলে 56 কোটি জীব জগত ব্রহ্মা সৃষ্টি কলে আউ তহিরে মানব হইলা সার তহিরে মানব হইলা সার ব্রহ্ম
ବ୍ରହ୍ମସୂତ୍ର ସନ୍ଧି ମହାଯୋଗ୍ୟ ହେଉଛି ଧ୍ୟାନଦେବୀ ନା ବ୍ରାହ୍ମଣ କାହାକୁ କହନ୍ତୁ? ବ୍ରାହ୍ମଣ କିଏ ପଡ଼ିଯିବ ରେ? ବ୍ରାହ୍ମଣ ଇଏ ଯଜ୍ଞ ପବିତ୍ର ଧାରଣ କଲା ହଁ ବ୍ରାହ୍ମଣ, କିନ୍ତୁ ବ୍ରାହ୍ମଣର ପଦବାଚ୍ୟ ଆମେ ଯଦି ଦେଖିବା ଯେ ବ୍ରାହ୍ମଣ ଚିତ୍ତ କର୍ମ କଲା ସେ ବ୍ରାହ୍ମଣ ପଦବାଚ୍ୟ ସମାଜରେ ହେବ, ବ୍ରାହ୍ମଣର ସମ୍ମାନ ସେ ପାଇବ। ଯିଏ ବ୍ରାହ୍ମଣ ପଇତା ପକେଇଦେଲେ ବ୍ରାହ୍ମଣ କୋଳରେ ଜନ୍ମ ସେ କଣ ବ୍ରାହ୍ମଣ ହଁ ବ୍ରାହ୍ମଣ ସେ ମଧ୍ୟ ବ୍ରାହ୍ମଣ କାହିଁକି ନା ଗୀତକୁ ଲେଖାଯାଇଛି ଶାସ୍ତ୍ରରେ ଯେ ଦେବାଧୀନ ଜଗତ ସର୍ବ ଏ ଜଗତ ହେଉଛି ଦେବତାମାନଙ୍କର ଅଧୀନ, ଦେବତାମାନଙ୍କର ଅଧୀନ ସଂସାର ଜଗତ। ଆଉ ସେଇ ଦେବତାମାନେ ମନ୍ତ୍ରାଧୀନ ଚ ଦେବତା, ଦେବତାମାନେ ମନ୍ତ୍ର ଶକ୍ତିର ଅଧୀନ, ସେ ମନ୍ତ୍ର ବ୍ରାହ୍ମଣାଧୀନ, ସେ ମନ୍ତ୍ର ଗୁଡିକ ହେଉଛନ୍ତି ବ୍ରାହ୍ମଣର ଅଧୀନ। ବ୍ରାହ୍ମଣ ମମ ଦେବତା, ମର୍ତ୍ତୀୟ ମଣ୍ଡଳର ଦେବତା ହେଉଛନ୍ତି କି ନା ବ୍ରାହ୍ମଣ। ଭଗବାନ କୃଷ୍ଣ ସେଇଥିପାଇଁ କହିଲେ ଯାହାକୁ ଅତି ବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ ଭାଗବତରେ ଲେଖିଲେ ସକଳ ପ୍ରାଣୀ ମଧ୍ୟ ସକଳ ଜାତି ମଧ୍ୟ ସାରା ବ୍ରାହ୍ମଣ ଜାତି ପ୍ରିୟ ମୋର, ବ୍ରାହ୍ମଣ ଜାତି ମୋର ପ୍ରିୟ ବୋଲି ଭଗବାନ କୃଷ୍ଣ କିନ୍ତୁ କହିଛନ୍ତି ଅର୍ଜୁନକୁ। କିନ୍ତୁ ହେ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ମଣ୍ଡଳୀ, ବିଶ୍ୱରଥ ରାଜା ସେ ଜନ୍ମରୁ କଣ ଥିଲେ? ବିଶ୍ୱାମିତ୍ର ହେଲେ ପରେ ସେ ଜନ୍ମରୁ ଥିଲେ କ୍ଷତ୍ରିୟ ନୁହେଁ? ବିଶ୍ୱରଥ ରାଜା ଅନୁଜର ରାଜା ଥିଲେ, ସେ ଥିଲେ କ୍ଷତ୍ରିୟ, କିନ୍ତୁ କଣ ହେଲେ ନା ବିଶ୍ୱାମିତ୍ର ହେଇଗଲେ ବ୍ରାହ୍ମଣ ହେଇଗଲେ। ବଶିଷ୍ଠ ବେଶିଆ ପୁତ୍ର ସେ ବ୍ରାହ୍ମଣ ପଦବାଚ୍ୟ ହେଲେ ବ୍ରାହ୍ମଣ ହେଇଗଲେ। ମହାମୁନି ବ୍ୟାସ ସତ୍ୟବତୀ ପରାଶରଙ୍କର ସେ ପୁତ୍ର, ପରାଶର ଥିଲେ ଋଷି କିନ୍ତୁ ମତ୍ସ୍ୟଗନ୍ଧା ଥିଲେ ଗୋଟେ କେଉଁଟୁଣୀ, କେଉଁଟୁଣୀ ଗର୍ଭରୁ ଜନ୍ମ ହେଲେ କି ମହାମୁନି ବ୍ୟାସ, କିନ୍ତୁ ବ୍ରାହ୍ମଣ ହେଇଗଲେ ଭଗବାନ ହେଇଗଲେ। ତେଣୁ ଏଥିରୁ ଆମେ କଣ ଜାଣିବାକୁ ପାଇଲେ, କି ଶିକ୍ଷା ଆମେ ପାଇଲେ ନା ଜନ୍ମରୁ କିଏ ନୁହନ୍ତି ବ୍ରାହ୍ମଣ, ସମସ୍ତେ ଅଟନ୍ତି ଶୂଦ୍ର, ସଂସ୍କାର ହେଲେ ହୁଅନ୍ତି ଚିଜ୍ୟ, ବୁଝିଲେ? ତେଣୁ ସେଇଥିପାଇଁ ଭଗବାନ ମନୁସ୍ମୃତି ଲେଖିଲେ ଜନ୍ମ ନା ଜାୟତେ ଶୂଦ୍ର ସଂସ୍କାରାତ୍ ବେଦାଭ୍ୟାସ ଭବେତ ବିପ୍ର ବ୍ରହ୍ମ ଜାମାତି ବ୍ରାହ୍ମଣ। ବ୍ରହ୍ମକୁ ଯିଏ ସେ ଚିହ୍ନିଛି ତାକୁ ବ୍ରାହ୍ମଣ କହି କ୍ଷତ୍ରି ବୃତ୍ତି ଯେଉଁ କରିଲା ସେ ହଉ କ୍ଷତ୍ରି ବୋଲାଇ, ଆଉ କ୍ରୟ ବିକ୍ରୟ ସେ ଯେ କଲା ତାକୁ ବୋଲିବ ବୈଶ୍ୟ, ସେବା କାର୍ଯ୍ୟ ଯେଉଁ କରିଛି ସେ ହଉ ଶୂଦ୍ର ଅବଶ୍ୟ। ଶୂଦ୍ର କହିଲେ ଛୋଟ ନୁହଁ, ଶୂଦ୍ର କହିଲେ ଜାତି କୁହାଯାଇନି, ଶୂଦ୍ର କହିଲେ ନିଜକୁ ଛୋଟ କରିଦେବା, ନିଜକୁ ସାନ କରିଦେବା, ଶୂଦ୍ର ଭାବ। ଶୂଦ୍ର ଏଠି ଜାତି ନୁହେଁ, ଶୂଦ୍ର ବର୍ଣ୍ଣ ନୁହଁ, ନିଜକୁ ଛୋଟିଆ କରିଦେବା, ଶୂଦ୍ର ଭଳି ନିଜକୁ କରିଦେବା, ସାନ କରିଦେବା, ସରଳ କରିଦେବା ଏବଂ ଅହଙ୍କାରକୁ ଦମନ କରିବା, ତାହା ହିଁ ହେଉଛି ଶୂଦ୍ର। ଗୋଳ ଚର୍ମନାଥ ସ୍ୱାମୀ କଣ କରିଯିବ ରେ? ଆମେ କହୁନୁ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ମାଳିକାରେ ଲେଖିଲେ ହରିଜନ ବରାହ ନୃସିଂହ ବାମନ ପରଶୁରାମ ରାମ ବଳରାମ ବୁଦ୍ଧ ଗୋଟିଏ ଅବତାର କଳିଯୁଗ ହେଉଛି କଳିକି ଅବତାର, ଇଏ ଦଶ ଅବତାର ଜୟଦେବତାଙ୍କର ଗୀତ ଗୋବିନ୍ଦରେ ଇଏ ଦଶ ଅବତାର ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି ଚାରି ଯୁଗରେ ଓ ପ୍ରଭୁ ଏତିକି ସବୁ ଅବତାର ହେଇଛନ୍ତି ମତ୍ସ୍ୟ କଚ୍ଛପ ବରାହ ନୃସିଂହ ବାମନ ପରଶୁରାମ ରାମ ବଳରାମ ବୁଦ୍ଧ ସେଥିରେ କଳିକି କଳିଯୁଗରେ କଳିକି ଅବତାର ପ୍ରଭୁଙ୍କର ହେଇଥିବ। କୋଉ କୂଳରେ ଜନ୍ମ ହେଇଥିବେ, କୋଉ ବଂଶରେ ଜନ୍ମ ହେଇଥିବେ, କୋଉ ଜାତିରେ ଜନ୍ମ ହେଇଥିବେ ଆମେ କହୁ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ମାଳିକାର ନାମ ଯାଇ ଫୁଲ ମାଳିକାରେ ଲେଖିଲେ ହରିଜନ କୋଡ଼ିଏ ଜଗା ନର ରୂପ ଧରି ରଖିଛି ନିଘା ଯାଇ ଫୁଲ ଲୋ ଭକତ ଉଦ୍ଧାର ପଘା ଆଉ ସେହି ପରାୟ
ଅନ୍ୟ କଥା କିଛି କହିବ ମା ମାନେ ସବୁ ଉଠିଗଲେଣି ଜଣେ ଭାଇ ଯଦି କିଏ ଉଠିକି ଯାଆନ୍ତି ଆମର ବି ଠାକୁର ବୋଲି ନ କେହି ନ ମାନିବେ ଜନ ଠାକୁର ବୋଲି କେହି ସାଧାରଣ ଲୋକ ମାନିବେ ନାହିଁ କିନ୍ତୁ କେଉଁମାନେ ମାନିଥିବେ ଯେଉଁମାନେ ପୂର୍ବ ଜନ୍ମରେ ଯାହା ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଯାହାଙ୍କର ସମ୍ପର୍କ ଥିବ ସେଇମାନେ ପ୍ରଥମରୁ ଜାଣିପାରିଥିବେ ଚିହ୍ନିପାରିଥିବେ କୃଷ୍ଣ ଭାବରସ ବାସିଥିବ ଜାଣିଥିବେ କି ପ୍ରଭୁ ଆସିଛନ୍ତି ଆମେ ତାଙ୍କର ପୂର୍ବ ଅବତାରରେ ପୂର୍ବ ଯୁବ ମାନଙ୍କର ଆମେ ସାଙ୍ଗରେ ଲୀଳା ସହଚର ଥିଲେ ଭକ୍ତ ଥିଲେ ଏଇ ଜନ୍ମରେ ଯୋଡ଼ି ହେଇଯାଇଛନ୍ତି ଆସିକି ଜାଣିପାରିବେ ସାଧାରଣ ଲୋକ ଜାଣିପାରିବେ ନାହିଁ କେତେବେଳେ ଜାଣିବେ ନା ଠାକୁର ବୋଲି କେହି ନ ମାନିବେ ଜନ୍ମ ଠିକ ଆସି ହୋଇଯିବ ମୀନ ଶନି ଯେତେବେଳେ ମୀନ ଶନି ଯୋଗ ପଡ଼ିଯିବ ସେତେବେଳେ ସବୁ ଲୋକ ମାନିବେ ସବୁ ଲୋକ ଗ୍ରହଣ କରିବେ ସବୁ ଲୋକ ବିଶ୍ୱାସ କରିବେ ଠାକୁର ଭଗବାନ ବୋଲି ଓର ଚରମନାଥ ଉଷାଣ କି କାହିଁକି ମାନିବେ କହିବେ କାହିଁକି ଠାକୁର ବୋଲି ଗ୍ରହଣ କରିବେ କାହିଁକି ଠାକୁର ବୋଲି ବିଶ୍ୱାସ କରିବେ ସାରା ବିଶ୍ୱ କାହିଁକି ଜାଣିବ ଏଇ ଠାକୁର ବୋଲି ସାଧାରଣ ଲୋକମାନେ ଜାଣିବେ କହିଲେ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ମାଳିକାରେ ଲେଖିଲେ ଆପଦ ବହୁତ କିଛି ନାକରେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ପାଣି ପଶେଇ ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଲୋକେ ଚେତି ନୁହେଁ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ପୁରା ଲେଖିଛନ୍ତି ଏତେ କଷଣରେ ଚେତି ନ ପାରିବେ ଲୋକମାନଙ୍କ ମୁଣ୍ଡ ଉପରେ ପଡିଲେ ସୁଦ୍ଧା ସେମାନେ ଚେତି ପାରିବେ ନାହିଁ କରୋନା ଭଳିଆ ଏତେ ବଡ ଗୋଟେ ମହାମାରୀ ଗଲା ଲୋକ କଣ ସାଧାରଣ ଲୋକମାନେ ଚେତିବେ ନା କି କରୋନା ବେଳେ ସମସ୍ତେ ରାମଙ୍କ ଭଳିଆ ହେଇଗଲେ ଏକା ସାଙ୍ଗରେ ଶଙ୍ଖ ଭୁଙ୍ଗିଲେ ଏକା ସାଙ୍ଗରେ ଦୀପ ଜାଳିଲେ ଏକା ସାଙ୍ଗରେ ଘଣ୍ଟ ଫାଳି ବାଡ଼ିଲେ କିନ୍ତୁ ଦେଖିଲା ବେଳେ ଯେମିତି କରୋନା ପ୍ରଭାବ ଗଲା ପୁଣି ସବୁ ରାବଣଙ୍କ ଭଳିଆ ହେଇଗଲେ ସବୁ ରାବଣଙ୍କ ଭଳିଆ ହେଇଗଲେ ତେଣୁ ଏତେ କଷଣରେ ଚେତି ନ ପାରିବେ ତୁଣ୍ଡେ ନ ଆସି ହରି ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ଲେଖିଥିଲେ ମାଳିକାରେ କଥା ବଳଦ ସମାନ ମଣିଷ ଚିନ୍ହା ବ୍ୟାଧି ଜଗତେ ଘଟିବ
তথাপি মনীষ চেতিলে কিন্তু মহাপুরুষ লেখিলে মালিকারে কেতবে চেতিবে কেতবে ঠাকুর বলে বিশ্বাস করিবে না ঠাকুর বলি রামি ন মানিবে জন সারা বিশ্ব সেতবে ঠাকুর বলি মানিব সারা বিশ্ব সেতবে ঠাকুর বলি বিশ্বাস করিবে বিশ্ববাসী মানে ঠাকুর বলি গ্রহণ করিবে কাহিকি না সেতবে আপদ পড়িব বহুত কিছু বহুত আপদ বিপদ পড়িযুগ লোক পড়িব করোনা তো টেলর ফিল্ম পড়িনি ফিল্ম পড়িব কেতবে না মহাপুরুষ লেখিলে অতিরিক্ত মাস পক্ষ যে যেতবে অতিরিক্ত মাস ভোগ হব অতিরিক্ত মাস কহিলে কন মাস হেলা বারোটা মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আষাঢ় কার্তিক মার্গশীর পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বারোটা মাস অতিরিক্ত মাস কহিলে অধিকা মাস যেতবে ভোগ হইথিব অধিকা মাস কহিলে তের মাস জোড়া শ্রাবণ পড়ি দুই হাজার তেইশ মসিহার অধিকা মাস ভোগ হয়েছি অতিরিক্ত মাস ঘরে পাঞ্জি ক্যালেন্ডার দেখিবে যাই অধিকা মাসটা পুনি পনেরো মসিহার পড়ি জোড়া আষাঢ় পড়ি নবকলেবর জগন্নাথ মহাপ্রভুঙ্কর কিন্তু অতিরিক্ত মাসটা অনেক বর্ষ অনেক সময় পড়ছে অতীতরে কিন্তু অতিরিক্ত মাস ভোগ বেড়ে যদি অমাবাসিয়া সংক্রান্তি একত্র পড়ব অমিশিয়া সংক্রান্তি গোটি দিনের যদি পড়ি যা দুই হাজার তেইশ মসিহার তের মাস পড়ি বেড়ে সেতবে অমিশিয়া সংক্রান্তি গোটি দিনের পড়ছে কোণ ঘরে যাই পাঞ্জি দেখবে ক্যালেন্ডার দেখবে অমিশিয়া সংক্রান্তি গোটে দিনে সহজে পড়ি না তেইশ মসিহার পড়ছে বলি অচুত কলে আগুক আপদ বিপদ পড়িব এই জ্ঞানী গুড়ি মন্ডলী তের দিনিয়া পক্ষ মীন শনি যোগটা চব্বিশ মসিহার নভেম্বর দুই তারিখে মীন রাশি শনি চড়িবে সতেইশ মসিহা যাই রহিবে এই সময়রে কোণ হব তের দিনিয়া পক্ষ পড়িব আর সেই সময় সারা বিশ্ববাসী উপরে বিপদ আপদ পড়িলা বেড়ে সমস্তে গ্রহণ করিবে প্রভু কাহিকি রক্ষা পাইবে প্রভু নামরে প্রভুঙ্কু বিশ্বাস করুলে প্রভুঙ্ পাখে শরণ রই প্রভুঙ্ ধারা রহিলে অচুত লেখিলে মালিকারে ধারে ধারা কইলে আপনার ভালো ভাবে বুঝন্তু সেই মানে তরি যাবে কি রক্ষা পাইবে জানিপারে প্রভু প্রভুঙ্ ধারা রহবে আর মহাপুরুষ কৌন সেই মানে প্রভু রক্ষা করবে রকিবি মো সুদর্শন চক্র ঘোড়াই সেই মানুষ মো সুদর্শন চক্র ঘোড়াই আপদ বিপদ সংকট রক্ষা করি মীন শনি এবং তের দিনিয়া পক্ষ যেতবে পড়িথিবা আপদ বিপদ করিথিব সেতবে ভক্ত মানে মোতে চিনিবে বিশ্বাস করিবে মো নীতি নিয়মের চাকরি মনে রকমের কথা তবে হে জ্ঞানী গুণী মন্ডলী অচ্যুতানন্দ মহাপুরুষ সেই কথা মাণিকারে লেখিলে কলে কন না সেই পরা ভগবান নর রূপ ধরি সে নারায়ণ যাই ফুল লোক কেহ বুঝিব ইয়ার মর্ম সাধারণ লোক যদি এই জ্ঞান সে মর্ম বুঝিপারু নাহান্তি চিহ্নি পারুনাহান্তি জানিপারুনাহান্তি বিশ্বাস করিপারুনাহান্তি আগুকু চিনিবে জানিবে কাহিঁকি না প্রভু আসিবে এই গুড়রে এই বর্ণরে এইটি আসিবে বলে আমি কহুনু ছশ বর্ষ তলে অচ্যুতানন্দ মহাপুরুষ মাড়িকারে লেখিলে যদি আসিবে শুক্র কূলরে ত্রিজন কূলরে তাহলে কাহিঁকি আসিবে ব্রাহ্মণ কূলরে কাহিঁকি আসিবে না ভগবান কলিযুগরে অচ্যুতানন্দ মহাপুরুষ কর্ণটিকারে লেখিলে কণ কহিলে তাহলে বাবুরে ব্রাহ্মণ কূলরে কাহিঁকি আসিবে না ভগ জগন্নাথ বা মহাপ্রভু কলিযুগরে না ব্রাহ্মণ কূলরে কাহিঁকি আসিবে না অচ্যুতানন্দ লেখিলে তাহলে বাবুরে ব্রাহ্মণ কূলরে এইটি আসিবে না যে বেদ পাঠ করিবা যোগ মন্ত্র পাঠ করিবা যোগ শাস্ত্র পুরাণ পড়িবা যোগ মনরে হুয়ে তো অহংকার আসিযিব নুই আর অহংকার আসিবে যিবা যোগ অহংকার যোগ থাকে সেটি ভগবান আসিবে না সেই কূলরে ক্ষত্রিয় কূলরে কাহিঁকি আসিবে না না দণ্ড দণ্ড দেবা ক্ষত্রিয় নীতি দণ্ড দেবা ক্ষত্রিয় নীতি
প্রভু সেটি আসবে না, ব্রাহ্মণ কোলে আসবে না, আও দণ্ড দণ্ড দেবা ক্ষত্রিয় কোলে কাহিকে প্রভু পড়ি যাবে আসবে না, না দণ্ড দণ্ড দেবা ক্ষত্রিয় নীতি, ক্ষত্রিয়র নীতি কোন দণ্ড দেবা শাসন করিবা অধিকার সাব্যস্ত করিবা, যদি যদি অধিকার অছি যদি দণ্ড দণ্ড দেবার নীতি অছি যদি অহংকার রহিছি সেটি ভগবান আসবে না সে কূলরে, তাহলে বৈশ্য কূলরে কাহিকে প্রভু পড়ি যাবে আসবে না। অচ্যুতানন্দ মহাপুরুষ বর্ণ টিকার লেখিলে কোণ কইলে বৈশ্য বর্ণ হটে বৈশ্য কইলে বেপারী, বেপার বেপারীর লক্ষণ কোণ গুণ কোণ না কিনবা বিকিবা, যেটা সে কিনা পাঁচ টঙ্কার বেপারী চাহিব মো দশ টঙ্কার বিকে, আপনার পাঁচ টঙ্কার কিনিকি দুই টঙ্কার বিকিবি না, সে পাঁচ টঙ্কার কিনে দশ টঙ্কার তাকে বিকিব, লাভ ক্ষতি দেখব, যে বেপারী যে বৈশ্য বেপারী সে সব খাদ্যের লাভ ক্ষতি দেখতে, ভগবান ক্ষেত্রে লাভ ক্ষতি দেখব, মু পাঁচ টঙ্কার কদলী এটি দিয়েছি প্রভু, পাঁচ টঙ্কার কদলী চড়িকি দীপ জাড়ি ধূপ জাড়ি যাচ্ছি, মোর তুমি পচাশ টঙ্কা মো পরিবার আসি মিলু, আজি দেখবে দোকান দিয়ে করছেন ঠাকুর রকমের ধূপ টিকি দেখিয়ে দেখছেন সকাল উঠিকি আধিপতি যাই দোকান বেপার পটে আরম্ভ পূর্ব দীপ টিকি জাড়ি দেখছেন, আজ বেপার পট ভালো হে প্রভু হে লক্ষ্মী ধন ধান্যের পূর্ণ যে আজ ভাল বেপার যাই দুই টঙ্কার ধূপ গাড়ি জাড়ি মানে মতো দুইশ টঙ্কা এটি মিলবা দরকার, তাকে মু ডাকুছি তাহলে অচ্যুতানন্দ মহাপুরুষ লেখিলে বলে বাবু রে ক্রয় বিক্রয় কিনিবা বিকিবা যদি লাভ ক্ষতির হিসাব অছি সেটি ভগবান আসন্তে না সে কূলে আসবে না, সূত্র কাহিকি সূত্র কূলে আসবে না, সূত্র বর্ণ সূত্র অহংকার অভিমান নাই গর্ব নাই লাভ ক্ষেত্রে হিসাব নাই সেই কূলরে প্রভু আসিবে, অচ্যুতানন্দ সেইটি মালিকারে লেখিলে তিন বর্ণ সেবা প্রমাণ মালিকার নাম হল কন না সারা মন্ডল গুপ্ত গীতা, সারা মন্ডল গুপ্ত গীতার অচ্যুতানন্দ লেখিলে কন কহিলে পড়ি যোগ পিতা যত মাতা সুকান্তি তাঙ্ক কোলরে থিবি, পিতাঙ্গ নাম হইব যদুনাথ মাতাঙ্গ নাম হেলা সুকান্তি, সেই যদুনন্দনায় সুকান্তি সুতায় তাঙ্ক কোলরে কলিযুগ শেষ অঙ্করে মু জন্ম হইথিবি, মোর জন্মনাথ গুরু স্বামী কি কোটি জন্ম হেব মুহূর্ত মহোরা রাম হরে